আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইনালি চলে আসি কিন্তু সাউন্ড বক্সের কারখানায়। যারা সাউন্ড বক্সের কারখানা থেকে রিজনেবল প্রাইসে এবং আপনার নিজের মন মতন সাউন্ড বক্সের কভার যারা বানিয়ে নিতে চান, তাদের জন্য কিন্তু আজকের ভিডিও কিন্তু স্পেশাল চলছে। নাটেনে সম্পূর্ণ দেখবেন এবং দুর্গা পুজো উপলক্ষে কিন্তু এখানে প্রত্যেকটা সাউন্ড বক্সের কভারে কিন্তু ডিসকাউন্ট থাকবে। এইসব কভার নিতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে এবং আপনি নিজে বসে থেকে দাঁড়িয়ে থেকে কিন্তু এইসব কভারগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এসে বানিয়ে নিতে পারবেন। এবং কেউ যদি বলেন যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এইসব কভারগুলো নিতে চান, সেই ধরনের কিন্তু তাদের কাছে ফ্যাসিলিটিস রয়েছে। আজকে আমরা চলে এসেছি কাঁচা ভাতিজা কভার হাউসে। এই শপের একটু যে সকল ধরনের আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং এখানে কিন্তু দুর্গাপূজা উপলক্ষে কিন্তু ইউজ পরিমাণে কিন্তু মালের স্টক রয়েছে। যারা নিতে চান অবশ্যই ফোন করে যোগাযোগ করবেন। তা আজকে এই সময় জানা রয়েছে পারুল ভাই, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি পারভেজ ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। জি ভাই আপনাদের দোকানের ঠিকানা বলেন ভাইয়া। দোকানের ঠিকানা হলো ঢাকা ইসলামপুর, ইসলামপুর প্লাজা আটতলায়, পাটরডলির পাশে আর কি। ভাই আপনি এখানে ভাই কি কি ধরনের খাবারগুলো তৈরি করে থাকেন ভাই? আমাদের এখানে হাই থেকে লো কোয়ালিটি, লো থেকে হাই কোয়ালিটি সব ধরনের খাবার এখানে। ভাই এই যে এখন এই লোকেতে কি এটা কি খাবার বানাইতেছে ভাই? এটা ভাই বাচ্চা খাবার, 40 ইঞ্চি, 40 ইঞ্চি খাবার, 40 ইঞ্চি টিস্যু খাবার। আর এই যে নিচে দেখতেছেন আজকে আপনাদের সবসময় তো ছোটটা থেকে বড়টা দেয়, আজকে বড়টা তো ছোটটা দাম, আজকে বড়টা থেকে ছোটটা দেবে। জি জি। তা দেখি ভাই কি বড় আছে আজকে। বড় বলতে শুধু লম্বাই বড় না, এটা দামে বড়, মালও বড়। জি ভালো, ভালোর ভিতরে আর কি। জি 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 ভালোর ভিতরে। এই যে আমি আজকে দেখেন যে আমার মালে অর্ডার ছিল, আমি যে মাল বানাইছি এই দেন মালগুলা, মালের কোয়ালিটি দেখে আপনারা মাল নেবেন সবাই। তো কি মাল ভাই, কি মাল এটা ভাই? এটা ভাই পেস্টিং মাল, অরিজিনাল অরিজিনাল পেস্টিং কেবা। জি এই দেন আমাদের মাল, আর যদি সাইরা দিলে মনে করেন কি কম মালটা, যদি পড়াই মালটা পুরো স্ট্রং হয়ে থাকে ভাই। এইগুলা মালের কয় বছর গ্যারান্টি দেবেন ভাই? এগুলা ভাই এক হিসাবে কওয়া যায় আজীবন গ্যারান্টি, বুঝছেন? আজীবন গ্যারান্টি। এই মাল মনে করেন এইটার ভিতরে যদি পানি মারে, এই যে কাপড়টা দেখছেন না, জি জি, এটা আনছি ওয়াটার প্রুফ। এবার ওয়াটার প্রুফ কাপড়, এটা ওয়াটার প্রুফ কাপড় আনছি, এইখান দিয়ে পানি ঢুকবো না। জি ভাইয়া কোনো টেনশন নাই, মাল বৃষ্টির মধ্যে থুয়া দিবেন, বৃষ্টি নামে গেছে বৃষ্টির দিনে কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই এইটা ভাই, এটা ভাই আপনি যে দেখাচ্ছেন এটা কি মালের কভার ভাই? এটা হলো ক্যাকটিন মালের। এই যে ক্যাকটিন মালের যে বর্তমানে যে মার্কেটে যে বাংলা বড়িগুলো আছে, ওই বড়ির কভার এই দেন, তিনটা পকেট, পকেটে কত সুন্দর সাইড দিয়ে কাজ কইরা ভাই। এইটার কভারের রেট আসতে বলা যাবে ভাইয়া? জি ভাই এটা কভার রেটটা, এটা কভার রেটটা বলা যাবে, এটার কভার রেটটা হচ্ছে আপনার 4,500 টাকা। 4,500 টাকা? জি। আচ্ছা ভাই এটা কি আপনার কাছে কোনখান থেকে নিছে? সেই পার্টির আর দোকানের লোকেশন কোন জায়গা? আমার কাছ থেকে নিছে, এটা হলো ইয়ের থেকে নওগাঁ। নওগাঁ এক ভাইয়ে নিছে, সে ফোনে অর্ডার দিছে, আমি মালটা বানায় পাঠাই দেবো। জি জি ঠিক আছে। আর ভাই কয় পেয়ার মাল বানাইছেন ভাই? হ্যাঁ ভাই কয় পেয়ার মাল বানাইছেন? মাল বানাইছি দুই পেয়ার মাল অর্ডার ছিল, দুই পেয়ার মালই বানাইছি। দুই পেয়ার মাল বানাইছি, অর্ডার ছাড়া বানাই না তো ভাই, দামি মাল বুঝছেন এগুলো। ভাই দুই পেয়ার মাল নিছে ভাই, আপনার কাছে কত টাকা অ্যাডভান্স করছে ভাই? অ্যাডভান্স ভাই দুই পেয়ার মাল নিয়ে ভাই 3,000 টাকা অ্যাডভান্স করছে। 3,000 টাকার মধ্যে বাকি টাকা কন্ডিশনে মেরে দেবেন? কন্ডিশনে মেরে দেবো। আর ভাই তাই এইসব কাবার তো আপনি তো দেন ভাই, এখান থেকে ভাই কেউ যদি আইসা নিজের মন মতন বানাই কিনতে পারবে? জি জি এখানে মন মতন বানাই হয়, কাবার দেওয়া হয়, যে যেভাবে চায় মন মতন বানায় কাবার দেওয়া হয়। এই দেখেন কাবার বানাইছি দেখছেন ভাই। টেস্টিং মালের ভাই আপনি কি কি ধরনের কাবারগুলো বানান বলেন তো ভাই? এটা হলো পেস্ট্রি, এটা হলো সর্বোচ্চ দামি, আর কাবারটা দেখছেন ভাই উপরেও আসল নিচেও আসল। আর এই যে আসলটা যে বলি, এই আসলটা কিন্তু চায়না কাপড় মনে হয়, তাই এটা মনে হয় চায়না কাপড়, আমি শিওর না, কিন্তু এর কাপড়টা কিন্তু অন্যরকম, কাপড় অন্যরকম দেখছেন, কাপড়ের গ্লেসটা কিন্তু অন্যরকম। দেখেন ভেতরে কিন্তু একই কাপড়, এই জন্য একই কাপড় ইউজ করছে। জি জি এই জন্য দাম বেশি পড়ে বুঝছেন। রিংগুলো দেখছেন মোটা, বেলগুলো দেখেন কত ভালো মানের দেখছেন, বেলগুলো খুব ভালো মানের। আর এটা এমন ভাবে কাজ করা, কেমন করেন টানলেও ছিড়ব না, টানলেও ছিড়বে না না। জি ভাইয়া ভাই তারপর ভাই ভাই এই মেশিনে কি কাজ চলতেছে ভাই? এই মেশিনে ওই যে বললাম একজন 40 ইঞ্চি মালের কাজ চলতেছে, টিস্যু, এটা হলো কম দামি। হ্যাঁ টিস্যু যারা, এটার রেট কত দিচ্ছেন? এটার রেট হলো, এটা হলো বাচ্চা মাল তো আমার কাছ থেকে মনে করেন বাচ্চা মাল
ডিজাইন মালটা দেখছেন শিলিগুলা কিন্তু ছোট ছোট ডিজাইন আপনার রেট এটা ফোন দিলে বইলা দিব কারণ বিভিন্ন মালের তো অনেক কোয়ালিটি আছে এত কোয়ালিটি রেট তোর বলা যায় না অনেকে বোঝেন না খালি ফোন দিয়া বলেন যে মালের এইভাবে ওইভাবে আসলে মনিটর ফর্মা লাগে ফর্মাটা হয়েছে আমি আপনার আজকে ভিডিও মধ্যে দেখামু ফর্মাটা হলো এই যে মনিটর কিফোর ফর্মাটা এই যে এইভাবে ফর্মা দাগায় নিয়ে আসতে হবে আর আমি ফর্মা কাইটে লোমো ঠিক আছে সিলাই দেয় উপরে কাপড় থাকে নিচে কাপড় থাকে এটা ভিতরে কোনো পানি ঢুকবে না আচ্ছা ভাই আর এই যে এই পাশে যে মাল যে বানানো আছে এটা কি এটা কই দিব এনে ভাই পূজো বলাকে বানায় রাখছি অনেক মাল বেশি যথেষ্ট পরিমাণ কিন্তু এখনো মাল মিশিং বেশি তো মাল মনে করেন কামের স্টাফ সেই জন্য মনে করেন দিনভর যা মানে বেশি রাই রাইতে কিছু কিছু বানায় রাই তাহলে এই যে বাইরে থেকে ফোন টোন আসে ফোন টোন আসে এই কারণে এটা কি জিন্স কাপড় কাটতে আছে জিন্স কাপড় হ্যাঁ এই যে জিন্স কাপড়টা দেখেন অরিজিনাল দেখছেন অরিজিনাল ভাই এর মধ্যে কি জিন্স কাপড় দুই নম্বর হয় না হয় না তা ওই যে জিন্সের বদলে অনেকে গ্যাবারিং দিয়ে দেয় পাতলা আছে মোটা আছে আমার কাপড়টা কিন্তু সর্বোচ্চ মোটা ভাই জিন্স কাপড় এত মোটা হয় না দাদা ভাই কেউ যদি গ্যাবারিং দেন সেটা কি রেট কিন্তু দুই টাকা কম হবে গ্যাবারিং নাই দাদা গ্যাবারিং মাল চলে না স্ট্রেস মাল চলে না সেটা কি 200 টাকা কম হবে সেই ক্ষেত্রে 200 টাকা কম হয়তো দেওয়া যেতে পারে কিন্তু আমি ওগুলো আনি না ওগুলো কমপ্লেন আসে আর এই যে এখানে চিকন চিকন এটা কি এডি থান এই যে কারছি কাইটা কাইটা মনে করেন এই যে ছোট বড় এলাইছি কাইটা কাইটা মাল বানাইতাছি মাল বানাইতাছি রুল লেছি কাইটা কাইটা মাল বানাই এই যে কাটতে কাটতে ছোট হইছে এই যে কাপড়টা দেখেন এই যে আপনার কাপড়টা ঠিক আছে এটা হলো গা দেখছেন কাপড়টা কত সুন্দর সুন্দর ধন্য ভাই এই যে কাপড়টা ভেতরে রেখছেন কিন্তু এই যে ভেতরে কিন্তু কারণে পানি ঢোকার কোনো সিস্টেম নাই পানি এদিক থেকে ঢুকবে না এদিক থেকে ঢুকবে না প্লাস ভেতরে থাকে ফর্ম ফর্ম এর ভিতরে থাকে টিস্যু কোনটা ভিতরে পানি ঢুকবে না এই জন্য এই কাভারগুলো ওয়াটারপ্রুফ কাভার বুঝছেন ওয়াটারপ্রুফ থাকে জি ওয়াটার